আমেরিকা ও বাংলাদেশে জোরদার অর্থনৈতিক সম্পর্কে প্রধান মাধ্যম কৃষি বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত কার্ল রবার্ট মিলার সকালে ঝেনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর গ্রামে কৃষকদের ভুট্টা ক্ষেত পরিদর্শন ও কৃষকদের সাথে শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি তিনি বলেন বাংলাদেশ ও আমেরিকার সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আর এই দুয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কৃষি তার উৎকৃষ্ট উদাহরণ গৌরীনাথপুরে ভুট্টা চাষ এখানকার কৃষকরা আমেরিকার উদ্যোগকে কঠোর পরিশ্রমের মাধ্যমে বাস্তবে রূপ দিয়েছেন বলেও জানান রবার্ট মিলার